তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল? আমি জানি না অন্য কে কি বলবে, আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে, কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে, তখন দেখবে ওটা কি শক্তি। আমি দুটো গল্প বলবো আজকে এখানে, একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প। আমার মার কোনো কিছু হলে আমি বলতাম, পায়ের নিচে শুয়ে বলতাম, আমার গায়ের উপর একটা পা রাখো তো আর আমাকে একটা ফু দাও। তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে, আমার অনেক জ্বর, অনেক অনেক জ্বর, 104 ডিগ্রি হবে। তা আমি সকালবেলা উঠে বললাম, মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না, আমার মা আর 10টা মায়ের মতো খুব শিক্ষিত নন। তা আমার মা বললেন, এটাকে হয় না কি রে বাবা, তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো 1 বছর ফেল করে যাবে। আমি বললাম, আমার তো কোনো উপায় নেই, আমি তো চোখে কিছু দেখছি না। উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে একটা ফু দিলেন, দিয়ে হাত ধরে বললেন চলো যাই। পরীক্ষা 3 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। মানে বিপর্যস্ত মা বসে আছেন, আমার ছেলে কি করছে ভেতরে। বাইরে বেরোলাম, বললো কি পরীক্ষা শেষ হয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছ? আমি বললাম না, মাত্র 34 প্রশ্নের উত্তর দিয়েছি, 34 নাম্বার। তো বলে পাস কততে? আমি বললাম পাস তো 33-এ। আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না। বলে আচ্ছা কাজ না হোক আসো না একটা ফু দেই, এবার ফুটে একটা নামাজ পড়ে দেই। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, একটা ফু দিলেন সারা গায়ে। বিলিভ মি, এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে, কিন্তু আমি আজও বিশ্বাস করি 34-এ 34 পেয়েছিলাম। সো আনিসুলকের জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন, এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই, যে দাঁড়াই এই কি বলে মেয়রের পদে আমি দাঁড়াবো না ঠিক করছিলাম, যে না আমার দ্বারা তো খুব কঠিন একটি কাজ আর আমি মানসিকভাবে তৈরি নই। তো আমার বাবার বয়স 95, বাবাকে যেয়ে বললাম বাবা কি করব, মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই, একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি করি? আমি বলে তোমার মায়ের কাছে যাও। তো আমি বলি মা তো কবরে। বলে ওইখান থেকে ফু দিবে, ঘুরে আসো। তো বুঝলাম বুড়া বোধহয় আগের দিন রাত্রে বুড়িকে স্বপ্ন দেখছে। আরেকটি মায়ের গল্প বলি, এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছ, শুধু মাই পারে এটা করতে। 71 সাল 15ই অগাস্ট, একটি ছেলে রমনা থানায় আটকে গেছে, মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায়। বাকের নাম ছেলেটির। ছুটে গেছে মা সন্ধ্যার সময়, জড়িয়ে ধরতে পারে না, কারণ মাঝখান তো জেলের দেয়াল, জেলের রড সমস্ত থানার মধ্যে। ছেলেটা কাঁদতে কাঁদতে বললো, মা 3 দিন থেকে এখানে আছি, ভাত খেতে দেয়নি। মা আর কোনো কথা না বলে ছুটে গেছে, 3 ঘন্টা পরে এসছে ভাত নিয়ে, ছেলে নেই, সে ছেলেকে আর পাওয়া যায়নি। মা মারা গেছে 15 বছর পর, 85-এর সেই একই দিনে। এই 15 বছর সেই মা একটি ভাত খায়নি, একটি লোকমাও ভাত খায়নি, কারণ সে তার ছেলে বাকেরকে খাওয়া পা দিতে পারেনি। এই হলো মা। সুতরাং আমি তোমাদের বলি, এই বয়সে এসে, আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম। ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে, সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায়। ওদের একটা স্বপ্ন আছে, বাচ্চা এটা হবে ওটা হবে, তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে। স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমার বাবা যার বয়স 95 বছর, গত 1 মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না, তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি। 1 বছর আগে বা 8 মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাতবরি করেছে, ছেলেটা যদি মেয়র হয়। তার স্বপ্ন ছিল তার একটি ছেলে, সে সেমি আর্মিতে কাজ করতো, আনসারে, সবসময় সেলুট দিত। তো আমার ছোট ভাইকে বললো, আমি চাই আমার স্বপ্ন আমার কোনো ছেলে সেলুট নিক। আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল, সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল।
আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে, আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল। তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার, সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে। সেই বাবার দোয়া, সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে। তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক। আল্লাহ আমার মার আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে। তোমাদেরও বলি, মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই। আজকে সকালে আমার বাবা বলে, একটু দেশের বাড়িতে যাওয়া যায় না? আমি বলি, আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোনো উপায় নেই। তার মানে কি? মানুষ মৃত্যুর আগের মুহূর্তেও স্বপ্ন দেখে। আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হলো। সুতরাং আমার মনে হয়, আমার বাবা বলতেন, সব মুরব্বীরা বলেন, তোমাদের টিচাররা বলেন, জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো। জীবনের 40 বছর বয়সে কি হতে চাও, 45 বছর বয়সে কি হতে চাও, 50 বছর বয়সে কি হতে চাও, সেই স্বপ্ন দেখো। আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে তুমি মাফিয়ার চেয়েও খারাপ। তো বলে, কেন? তো মাফিয়া ওয়ান্টস আইদার ইওর লাইফ অর ইওর মানি, বাট ইউ ওয়াইফস ইউ ওয়ান্ট বোথ, লাইফ অ্যান্ড মানি। তো তার একটি গল্প আমি তোমাদের বলি, তাহলে বুঝবে মানুষের স্বপ্ন, মানুষের দৃঢ়তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একসময় আমি টেলিভিশনে, মোটামুটি তোমাদের জন্মও হয়নি তখন, হয়তো এনারা জানেন যে টেলিভিশনে আমার মোটামুটি পরিচিত ছিল তখন। আমার স্ত্রী, তিনিও একটি, তিনি কখনো সেকেন্ড হননি জীবনে, তিনি ফজলে লোহানী, আপনারা চেনেন স্যার, ভালো ডিবেটার ছিলেন। 4 বছরের ইন্টারমিডিয়েটে ফার্স্ট হওয়ার পরে সেই সময়টিতে জেনারেল এরশাদ ক্ষমতায় আসলেন। জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পরে একটি সন্ধ্যায় আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো, ফজলে লোহানী ছিলেন সেখানে। আমার স্ত্রী অন্যদিকে প্রোগ্রাম করতেন, আমি তরুণ হিসেবে একটা প্রোগ্রাম করতাম। তো কখনো কখনো আমার প্রোগ্রামটি অনেক ভালো হয়ে যেত আর কি, সে এক ধরনের হিংসা প্রতিহিংসা ছিল, তখনও তিনি আমার স্ত্রী হননি। এক সন্ধ্যায় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে বলি যে প্রোগ্রামটি আমাদের দ্বারা করতে বলা হলো, জন ছেলেদেরকে বলা ইউনিভার্সিটির, এই স্ট্রাইকের সময়, হরতালের সময়, যে তোমরা স্ট্রাইক করো না, হরতাল করো না, তোমরা বাস করো না, এই ছিল আইটেম। আমি পালিয়ে এসেছিলাম আর্মি হেডকোয়ার্টার থেকে, সে পালিয়ে আসতে পারেনি। লোহানী সাহেবকে একটা প্রোগ্রাম করতে হয়েছিল, সেই লোহানী যিনি সবচেয়ে বড় একটি উপস্থাপক ছিলেন, বিশাল একজন সাংবাদিক ছিলেন, একটি 10 মিনিটের প্রোগ্রাম তার জীবন ঘুরিয়ে দিয়েছিল। তেমনি ভাবে আমার স্ত্রী সেদিন করতে হয়েছিল, তৎকালীন, তখন আমার স্ত্রী হয়নি। আমি তাকে বলেছিলাম, পালিয়ে যাও, আমি পালিয়ে যাচ্ছি আজকে প্রধানমন্ত্রীর এই দফতর থেকে। সে বলেছেন, আমি করব। মিস্টার আনিসুল হক, তার ল্যাঙ্গুয়েজ আমি বলি, আপনার নিজের চরকায় তেল দেন, আমার চরকায় তেল দেওয়ার দরকার নেই। সেদিন সন্ধ্যায়, না না, তালির না, একটি 10 মিনিটের প্রোগ্রাম, একটি মেয়ে জীবনে যে সেকেন্ড হয়নি তার জীবন ঘুরিয়ে দিল। সে আর কোনোদিন ইউনিভার্সিটি যেতে পারেনি, কোনোদিন না। তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল 3 মাস পরে, তার গায়ে আগুন লেগে দেওয়া হয়েছিল, এটি শুধু হয়েছিল টেলিভিশনের কল্যাণে। সে যেভাবে প্রোগ্রামটি করেছিল তার কথাগুলো প্রচারিত করা হয়নি। সেই মানুষটি যাকে মাফিয়া বলি, সেই মানুষটি 22 বছর পরে গ্রাজুয়েশন দিয়েছে। 22 বছর সে ঠিকমতো জীবনের সংগ্রামের জন্য পড়াশোনা করতে পারেনি, ফার্স্ট হয়েছে। 25 বছর পর মাস্টার্স দিয়েছে, ফার্স্ট হয়েছে। 28 বছর পরে ডক্টরেট করেছে ইংলিশিতে। এখন শি ইজ ওয়ান অফ দ্য 100 লেডি অফ দ্য ওয়ার্ল্ড, বিবিসির নির্বাচিত, বাংলাদেশ থেকে একমাত্র। শি রাইটস এভরি ওয়েনসডে ওই যে এডিটোরিয়াল প্যাড ইন ডেইলি স্টার। এবছর সে বাংলাদেশের দ্য বেস্ট এন্টারপ্রেনিয়ার ডেইলি স্টারের ব্যবসা করে। ও ব্যবসা করে আনিসুল হক, ও কামায় আনিসুল হক খায়। এন্ড এই গল্পটা তোমাদের এই জন্য বললাম, জীবনে অনেক ধরনের ভাঙন আসবে। তোমরা যারা মধ্যবিত্ত পরিবার, দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না, দেখবে যে একসময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো। ডোন্ট লুজ ইওর কারেজ। এত বড় একটি স্বপ্ন যদি 15 বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না, 20 বছর আগে তো ছিলই না। এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব, এরকম আরো অনেক, একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিসলক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে, তোমরা তো পৃথিবী জয় করতে পারো। ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। এন্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স,
এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয়। যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয়, যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয়, যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয়, যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের কথা পড়তে হয়, ভালো মানুষের বই পড়ো, ভালো মানুষের জীবনী পড়ো। আর আজকে এখানে যারা এসছো, 5-7 বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো, আনিস সাহেব আমি এটি হয়েছি, তোমাদের জন্য সেই দোয়াই রইল। আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।